আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ও যে দেখতে পাররা ইকান হয়েছে গরুর মাংস। তো আজকে আপনারা লগে গরুর মাংসটা রান্না শেয়ার করব। আজকে গরুর মাংসটা রান্না করবো হয়েছে, এখন তো শীত আইছে আর এখন বাজারের মাঝে খুব বেশি নতুন আলুও পাওয়া যায়। নতুন আলু দিয়া গরুর মাংস খাইতে কিন্তু খুব বেশি একটা মজা লাগে। তো আজকে আমি চিন্তা করলাম যে যেহেতু এটা হয়েছে দেশি গরুর মাংস, আমার পুরা দেশি গরু, আমরা বাসার ধারো একটা দেশি গরু জবাই হয়েছে, তো তাকে আমরা আনছি মাংসটা। তো দেখতে পারলাম মাংসটা কিন্তু খুবই সুন্দর আর শিনার মাংস। সো আজকে আমার গরুর মাংসটা কি লাখান অন্যভাবে রান্না করবো। প্রতিদিন অবশ্য প্রতিদিন না, বেশিরভাগ সময় আমি গরুর মাংস রান্না করি ওই লগিয়া আপনার একসাথে সব কিছু মিক্স করিয়া মশলারে আগে মেরিনেট করিয়া কিছু সময় রাখিয়া তারপরে আমি গরুর মাংস রান্না করি, কিন্তু আজকে ইলাখান রান্না করতাম না। তো আজকের মাংসের মাঝে পেঁয়াজও একটু কম দিমু, কারণ আলু দিমু একটু শিরা শিরা থাকবো। তো এখানে আমি ফার্স্টটা মাঝারি সাইজের ফার্স্টটা পেঁয়াজ দেখতে পারা কুচি করিয়া লইছি। আর এখানে হয়েছে তেজপাতা, তারপর হয়েছে এলাচ, দারচিনি, লং, গুলমরিচ যা লাগে। আর এখানে হয়েছে গিয়া ফাঁসফোড়ন আর হয়েছে জিরা গুঁড়া সবগুলা। আর আমার কাছে গরুর মাংসের মশলাটা নাই, এর লাগে আমি দিলামি মুরগির মাংসের মশলা, কোনো সমস্যা নাই, এটা দেওয়া যায়। তো এখানেও আমি দেখতে পাররা চুলার মাঝে আমি একটা ফাতিল বয়াই দিছি, আর ইকার মাঝে এখন আমি তেলও দিলাইছি। তেলটা গরম হওয়ার পরে আমার যে পেঁয়াজ কুচি আছে ও পেঁয়াজ কুচি গুণ দিলাইমো। তো পেঁয়াজ কুচিটা দিলাইমো, আর এখানে হইল গিয়া পেঁয়াজটার আমি লাল লাল করিয়া যখন বাজা হয়ে যাইব, একটু ব্রাউন কালার হয়ে যাইব, তারপরে আমি মাংসগুলো দিব। এতে করিয়া কি তয় মাংস তরকারির কালারটা রান্না করার পরে অনেক বেশি সুন্দর লাগে আর খুব মানে দেখতে খুবই রিচ রিচ লাগে। সো এর লাগে আজকে আমি এইরকম রান্না করবো। তো পেঁয়াজটারে আমি একটু সুন্দর করিয়া তেলের মাঝে একটু ইয়ে করিয়া, তো এখন আমি দিলাইরাম হয়েছে হলুদের গুঁড়া পরিমাণ মতো, যতটুকু লাগে হলুদের গুঁড়া আন্দাজ অনুযায়ী দিলাইবা, এটা তো আর খোয়া লাগে না। তারপরে হয়েছে গিয়া লালমরিচের গুঁড়া, এগুলা দিমু। এগুলা দিয়া আমি আরও পেঁয়াজটারে কিছু সময় খসাইমু। আর সবচেয়ে বড় কথা হইল গিয়া মাংসটা রান্নার লাস্ট পর্যায়ে গিয়া আমি বাকি মশলাগুলো আমি অ্যাড করবো, এর আগে অ্যাড করতাম না। কারণ হলো গিয়া অনেক সময় মাংস রান্না করার পরে লাস্ট পর্যন্ত মাংসের যে ফ্লেভারটা এটা থাকে না, তো এর লাগে আপনারাও দেখিয়ে নিলেখান রান্না করিয়া যে লাস্টের দিকে মশলাগুলা দিলে ভালো থাকে। তো পেঁয়াজটা আমার আর শেষ কষানি, এটা কষানো শেষ, তো এখন আমি মাংসটা দিলাইমু। মাংসটা দিয়া এগুলো আমি আস্তে আস্তে চুলার আঁচ অত বেশি না দিয়া মিডিয়াম আঁচে দিয়া মাংসটার আমি কষাইমু। গরুর মাংসটা যত বেশি সময় নিয়া কষানি যাইব বা যত সময় বেশি জাল খাওয়ানি যাইব, মাংসটা কিন্তু ততই সুন্দর হইব, রান্নাটাও সুন্দর হইব আর খাইতেও মজা লাগবো। আর গরুর মাংস তো জাল একটু বেশি লাগে। তো মাংস অর্ধেক হওয়া শেষ, তো এখন আমি এলাচ, দারচিনি, লং যা আছিল সবগুলা মশলা দিলেইছি দিয়া। আর এই যে দেখতে পারা এটা হচ্ছে ছোটো আস্তা রসুনের কোয়া, এটা দিলে কি তৈব তরকারির মাঝে আলাদা একটা, যখন ভাত খাওয়ার সময় আস্তা রসুনটা থাকবো তখন এটারে আপনারা চাইলে আচারের মতো খাওয়া যায়, এটা ভালো লাগে দেখতেও ইয়ে লাগে। সো আমি আস্তা রসুন দিছি, আর আমি কিন্তু রসুনের পেস্টও দিছি। তো এখন দিলাইছি গোটা মশলার গুঁড়া, জিরা, তারপর হয়েছে ফাঁসফোড়নের গুঁড়া টুড়া যা আছে সবগুলা দেওয়া শেষ। তো এখন মাংসটা আরও কিছু সময় কষাইয়া তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়া বসাইয়া রাখি দিছি, এখন এটা উইব আস্তে আস্তে আসে এটা উইব। তো আরও 10 মিনিট পরে আইছি, ও দেখুক মাংসটা অর্ধেক ওই গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে কালারটা। আরও যে আমি আপনারা দেখাইয়া দিলাম কিলা খান হয়েছে। তো আজকেও আমি এটা নতুন আলু দিয়ে রান্না করবো, কারণ গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে খাইতে কিন্তু খুবই মজাদার। আমরা সিলেটের মাঝে কিন্তু মোস্ট অফ টাইম এটা খাই গরুর মাংস দিয়ে আলু দিই আর হচ্ছে পাতলা শিরা দিয়া। তো পাতলা শিরা বলতে ঝুল, তো আমি আজকে ঝুলটা অত বেশি দিতাম না, কমাইয়াও দিমু মিডিয়াম টাইপ করিয়া। তো আমার আলু গুণ দিলাইরাম, আর আলুটা দেখতে পারা এটা হচ্ছে মিডিয়াম টাইপের যে আলুগুলো আছে ওটা অত ছোটোও নাই বড়ও নাই, এর লাগে আমি আস্তা করিয়া দিছি, এটা খাইতে আলাসটা মজা। তো ওগুলা দিয়া মাংস হয়ে গেছে বেশি, তো ডেগো মানে আটের না, তারপরে যাই হোক এখন রান্নাও শেষ পর্যায়ে আইছে। আর এটা তো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইব, বেশি সময় লাগতো না, তো ইলাখান আরও 5 মিনিটের মতো রান্না করবো।
কালারটা দেখলা আপনারা কত সুন্দর হয়েছে কালারটা মাংসর, আর খাইতে দেখেও ইচ্ছা করে গিয়া বাদ দিয়ে খাওয়ার লাগি, আর সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে। ও যে আমার রান্না একবারে শেষ হয়ে গেছে, তো খুব সহজে গরুর মাংস দিয়ে আলু তরকারিটা আপনারা লগে শেয়ার করলাম। আর আজকে দেখতে পারলা যে আমি খুব বেশি মশলা ইউজ করছি না। হ্যাঁ, তো আপনারা ওলাহান অবশ্যই ট্রাই করবা, আর গরু মাংস দিয়ে আলু দি, দেখতেও মজা, খাইতেও আশা করি মজা হইব। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।